বন্ধুরা, নেচার ফার্মিং এ আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় যে একটা ছাগলের, একটা সুস্থ ছাগলের শরীরের তাপমাত্রা কত থাকা উচিত এবং কত থাকলে সে অসুস্থ। কেউ বলে ছাগলের 102 হলে নাকি ছাগল খুব অসুস্থ, তার শরীর ঠিক নেই। কেউ বলে 100 হয়ে গেলে তার শরীর ঠিক নেই। কিন্তু আসলে কত হওয়াটা উচিত, আসুন বন্ধুরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এই চ্যানেলের মাধ্যমে আমরা ফার্মিং সম্বন্ধীয় ভিডিও দিতে থাকি। তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক। একটা সুস্থ ছাগল, তার টেম্পারেচার হওয়া উচিত 102.5 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এটা ডিপেন্ড করে ছাগলের বডি কন্ডিশান, তার বডি ওয়েট, তার শরীরের ইমিউনিটি পাওয়ার এবং ওয়েদারের উপর নির্ভর করে যে ছাগলের টেম্পারেচার কত হবে। তো একটা অ্যাভারেজ যদি আমরা মেনে চলি, 101 থেকে 102.5 ডিগ্রি যদি থাকে শরীরের তাপমাত্রা, ছাগলের শরীরের তাপমাত্রা, সেটা একটা নর্মাল তাপমাত্রা। তার মানে ছাগলটা সুস্থ, এখন সে অসুস্থ নেই। কিন্তু এইবার আপনি যদি ধরেন যে ছাগলের টেম্পারেচার 100 হয়ে গেছে, 101 থেকে 100 হয়ে গেছে, কিংবা 102.5 থেকে 103.5 হয়ে গেছে, তাহলে কি ছাগলটা অসুস্থ? বন্ধুরা, এখানেই আপনাকে বুঝতে হবে যে আপনার ছাগল যদি 100 টেম্পারেচার থাকে কিন্তু সে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে, স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তাহলে সে অসুস্থ হয়নি, সেটা নর্মাল আছে, সে ঠিক হয়ে যাবে। আবার যদি আপনার ছাগলের টেম্পারেচার 103.5 ডিগ্রি হয়ে যায়, তাহলেও সেম কন্ডিশান, যে আপনার ছাগল যদি ওই অবস্থায় খাওয়া দাওয়া ঠিকঠাক করে, সে যদি স্বাভাবিকভাবে চলাফেরা করে, তাহলে ভয়ের কোনো কারণ নেই, সে স্বাভাবিক আবার নর্মাল অবস্থায় চলে আসবে। কিন্তু আপনার ছাগলের টেম্পারেচার যদি 100 থাকে আর সে যদি স্বাভাবিক না থাকে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে না, জাগর কাটছে না, এই সব যদি লক্ষণ থাকে, তাহলে তার চিকিৎসা করতে হবে। এমনভাবেই সেই ছাগলের যদি টেম্পারেচার 103.5 হয়ে যায়, ছাগলটা যদি অস্বাভাবিক থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাহলে তার চিকিৎসা করতে হবে। টেম্পারেচার কম বা বেশি হওয়ার আলাদা আলাদা কারণ হতে পারে, তার আলাদা আলাদা চিকিৎসা আছে। আপনাকে কারণ এবং লক্ষণ দেখেই তার সঠিক চিকিৎসা করতে হবে। টেম্পারেচার কম হয়ে যাওয়া এবং বেশি হয়ে যাওয়ার উপর আলাদা আলাদা ভিডিও বানানো আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।